আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আজকের সহ প্রতিদিনকার সেহরির শেষ সময় কিভাবে আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইল ফোন দিয়ে। মানে শুধুমাত্র আজকের এই ভিডিওটি দেখে আজকের সহ প্রতিদিনকার সেহরির শেষ সময় আপনি দেখতে পাবেন। এই জন্য প্রতিদিন আপনাকে এই ভিডিওটি কিংবা ইউটিউবের অন্য কোনো ভিডিও দেখতে হবে না, শুধুমাত্র আজকের এই ভিডিওটি দেখে আপনি আজকের সহ প্রতিদিনকার সেহরির শেষ সময় আপনি দেখতে পাবেন। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা প্রতিদিনকার সেহরির শেষ সময় দেখবেন। রমজান মাসের প্রতিদিনকার সেহরির শেষ সময় দেখার জন্য আপনি সরাসরি গুগল কিংবা ক্রোম ওয়েব ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ওয়েব ব্রাউজারে প্রবেশ করছি এবং এখানে সার্চ অপশনে সেহরির শেষ সময় লিখে আপনি সার্চ করবেন। সেহরির শেষ সময় 2022 লিখে আপনারা সার্চ করবেন, তখন আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর একবার উপরে যে ইমেজ লেখা, এই ইমেজের মধ্যে টাচ করবেন, তখন সেহরির শেষ সময়ের অনেকগুলো, মানে রমজান মাসের ইফতার ও সেহরির সময়ের অনেকগুলো ক্যালেন্ডার এখানে আসবে, ঠিক আছে। তার মধ্যে থেকে আপনি প্রথম যে ক্যালেন্ডারটা, এই যে এটা, এটার মধ্যে আপনি টাচ করবেন ডান দিকের এই রঙিন ক্যালেন্ডারটা। এই ক্যালেন্ডারের মধ্যেই আপনি প্রতিদিনকার সেহরির শেষ সময়, আজকের সহ প্রতিদিনের সেহরির শেষ সময় আপনি এখানে দেখতে পাবেন। যেমন এটি আমি একটু জুম করে বড় করছি, এই যে দেখুন, আজকে তিন তারিখের মঙ্গলবার সেহরির শেষ সময় 4:25 এবং ইফতার শুরু 6:20। এটি আমি আপনাদের আরেকটু বড় করে দেখাচ্ছি, ঠিক আছে। তারপরের দিনের সেহরির শেষ সময় 4:25 এবং ইফতার 4:20। তারপরের দিন, ঠিক আছে, মানে এপ্রিল মাসের 6 তারিখ বুধবার সেহরির শেষ সময় 4:24 এবং ইফতারের সময় 6:20, ঠিক আছে। আপনারা কী করবেন, এই ক্যালেন্ডারটা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিন। স্ক্রিনশট নেওয়ার পর এটি আপনাদের গ্যালারিতে গিয়ে জমা হবে, তখন আপনারা গ্যালারিতে টাচ করে প্রতিদিনকার এই ক্যালেন্ডারটি দেখে সেহরির এবং ইফতারের শেষ সময় আপনারা প্রতিদিন এখান থেকে এইভাবেই দেখতে পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।